যে পরিস্থিতিগুলোকে সমাধান বলে মনে হয় তাদের প্রতিটি যে সমাধান তা নয় এবং যে পরিস্থিতিগুলোকে সমস্যা বলে মনে হয় তাদের প্রতিটি যে সমস্যা তাও নয় তো সমস্যা কোনটা আর কোনটা সম্ভাবনা ব্যাপারটা এরকম একটা ছোট্ট পাখি ছিল আমেরিকার মিশিগান শহরে শীতকাল সবে শুরু হয়েছে এই সময় তার উড়ে যাওয়ার কথা দক্ষিণের গরম আবহাওয়ার দিকে কিন্তু সে একটু বেশি খুশি হয়ে কিচির মিচির করে বেড়াচ্ছিল সে অনেক সঙ্গী খুঁজে পেয়েছিল মানুষের মধ্যে ওদের অনেকেই তো টুইট করছিল তো সেও টুইট করতেই ব্যস্ত ছিল আর তাতেই সে দক্ষিণে উড়ে যেতে কিছুটা দেরি করে ফেলেছিল তো বরফ জমা ঠান্ডা পড়া শুরু হতেই সে উঠতে চেষ্টা করলো কিন্তু ডানাগুলি ঠান্ডায় জমে যাওয়ায় সে পড়ে গেল। তখন একটা গরু পাশ দিয়ে যাচ্ছিল আর গরুকে তো জানেন মলত্যাগ করলো আর সেটা সরাসরি পাখিটার ওপর গিয়ে পড়ল তো গোবরের উষ্ণতা পেয়ে পাখিটা ধীরে ধীরে শক্তি ফিরে পেল আর খুশি হয়ে সে আবারও কিচির মিচির শুরু করলো গোবরের ভেতর থেকে তখন এক ক্ষুধার্ত বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল কিচিরমিচির শুনে গোবর সরিয়ে সে পাখিটাকে খেয়ে ফেলল তাই যারা আপনার ওপর ময়লা ফেলে তারা সকলেই আপনার শত্রু নয় আর যারা তা থেকে উদ্ধার করে তারা সকলেই আপনার বন্ধু নয় বিষয়টা ঠিক এরকম যে যদি আপনি প্রস্তুত হন যদি নিজেকে সুসজ্জিত করে নিতে পারেন এভাবে যে যাই ঘটুক না কেন আপনি জানেন যে কিভাবে সেটিকে আপনার জন্য সুন্দর সম্ভাবনায় পরিণত করতে হবে কারণ জীবন আমাদের দিকে কি ছুঁড়বে তা সবসময় আমাদের পছন্দে হয় না আমরা চেষ্টা করি কিছুটা সামাল দিতে চয়েস কিন্তু সময় আমাদের পছন্দে হয় না জীবন সব রকমের জিনিস আমাদের দিকে ছুটতে পারে কিন্তু তা দিয়ে আমরা কি বানাবো তা একশো ভাগ আমাদের হাতে এই যে একটি মাত্রা যদি এর দায়িত্ব নিতে পারি জীবন আমার দিকে যা খুশি ছুঁড়ুক সেটাকে অসাধারণ প্রক্রিয়াতে পরিণত করব আমার জন্য ও যা খুশি ছুঁড়ুক জীবন আপনার দিকে যাই ছুঁড়ুক না কেন আপনি সেটাকে সম্ভাবনায় পরিণত করবেন কোনো কিছুকেই সমস্যায় পরিণত করবেন না কারণ আপনি আর কোনো সমস্যা নন এটি এমন বিকল্প যা প্রতিটি মানুষের কাছে রয়েছে প্রত্যেকটি পরিস্থিতির ক্ষেত্রে প্রতিটি পরিস্থিতির কথা বলছি মানে একের পর এক ভিন্ন ভিন্ন পরিস্থিতি আসে আমাদের জীবনে যখন আপনি জানেন না একটি নির্দিষ্ট পরিস্থিতিকে কিভাবে সামলাবেন তখন সেটাকেই সমস্যা বলেন আপনার কাছে যেটা সমস্যা সেটাই অন্য কারো কাছে সুন্দর সম্ভাবনা হতে পারে আর সেটাই হয় সমস্যা বলে জীবনে কিছু হয় না বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় সেটাকেই আপনি রূপান্তরিত করতে পারেন সম্ভাবনায় অথবা সমস্যায় আপনি নিজে নিজেই হয়ে উঠতে পারেন একটি সম্ভাবনা অথবা সমস্যা এটা এমন বিকল্প যা প্রতিটি মানুষের রয়েছে কিন্তু এই বিকল্পটি কাজে লাগাতে গেলে আপনাকে নিজের ভিতর একটি নির্দিষ্টভাবে থাকতে হবে নিজের ভিতরে আপনাকে সমভাব ভারসাম্য ও উচ্ছ্বাসের এমন একটি অবস্থা তৈরি করতে হবে যে জীবন আপনার দিকে যাই ছুরুক না কেন আপনি সেটাকে সুন্দর সম্ভাবনায় পরিণত করে নেবেন জীবন সব রকমের ভয়ঙ্কর জিনিস ছুটতে পারে জীবনকে খাটো করে দেখবেন না এটা সব কিছু করতে পারে হ্যাঁ এটা এটা সব কিছু করতে পারে আপনার সঙ্গে সবচেয়ে অপ্রত্যাশিত সময়েও এমন কিছু ছুঁড়তে পারে যা আপনি কল্পনা তো সম্ভব বলে ভাবেননি যত বেশি সক্রিয় হবেন তত বেশি অপ্রত্যাশিত জিনিস ঘটবে তাই জীবন কি করবে তা নিয়ন্ত্রণের চেষ্টা না করে নিজেকে এমনভাবে সাজিয়ে তোলা উচিত এটা আপনার দিকে যাই ছুঁড়ুক না কেন তাকে আপনি সুন্দর সম্ভাবনায় পরিণত করবেন যদি এই একটি জিনিস নিশ্চিত হয় মানুষের ভিতরে তাহলে প্রতিটি পরিস্থিতি একটি সম্ভাবনা হয়ে উঠবে একবার যদি প্রতিটি পরিস্থিতি সম্ভাবনা হয়ে ওঠে এই মানবিক সত্ত্বাটি বিকশিত হবে পরিপূর্ণ জীবন হিসেবে আর প্রতিটি জীবনের আকাঙ্ক্ষাই হল যেভাবেই হোক পরিপূর্ণ জীবন হিসেবে বিকশিত হওয়া